কোমর ব্যথা, সায়াটিকা রোগ বা ডিস্ক প্রলাপস রোগের ব্যায়াম সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অবস্থাগত কোমর ব্যথা, সায়াটিকা রোগ বা ডিস্ক প্রলাপস রোগের ব্যায়াম, প্রথমে সতর্কতার সঙ্গে উপর হয়ে শুয়ে পড়ুন। এবার কনুয়ের উপর ভর করে বুক ও মাথা খুব ধীরে ধীরে উপরে উঠান। 5 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এই অবস্থানে থাকুন। প্রতি বেলায় 6 বার করুন। উপর হয়ে শুয়ে পড়ুন। এই অবস্থা থেকে 2 হাত তালুর উপর ভর দিয়ে মাথা ও বুক তুলুন, যেন তলপেট বিছানায় লাগানো থাকে। 5 সেকেন্ড এভাবে থাকুন। ব্যায়ামটি 10 বার করুন। হাত দুটি কোমরের পেছনে রাখুন। এই অবস্থায় নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা ও বুক উপরের দিকে উঠান। 5 সেকেন্ড রাখুন। আস্তে আস্তে নামান। দিনে 2 বেলা 5 থেকে 10 বার করুন। উপর হয়ে শুয়ে পড়ুন। বুক ও মাথা মেঝের সঙ্গে লাগিয়ে রাখুন। এবার 2 হাত একসঙ্গে 2-3 ইঞ্চি উঠে কয়েক সেকেন্ড রাখুন। এবার ডান হাত ও বাম পা একসঙ্গে উঠে কয়েক সেকেন্ড রাখুন। এবার নামিয়ে ফেলুন। একইভাবে বাম হাত ও ডান পা উঠিয়ে নামিয়ে ফেলুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।